আসসালামু আলাইকুম। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজ অনলাইন ক্লাসরুম থেকে প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগত। আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো। কুলগাঁও সিটি কর্পোরেশন কলেজে নতুন ভর্তিকৃত 2020-21 শিক্ষাবর্ষে ভর্তিকৃত নতুন ছাত্রছাত্রীদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। মানবিক বিভাগে যারা মনোবিজ্ঞান বিষয়টি নিয়েছো তাদেরকে জানাচ্ছি অনেক অনেক অভিনন্দন। আজকে আমরা মানবিক বিভাগের মনোবিজ্ঞানের শিক্ষার্থীরা, আজকে আমরা আলোচনা করব মনোবিজ্ঞানের প্রথম পত্রের প্রথম অধ্যায় থেকে নিয়ে। গত পর্বতে তোমরা যারা দেখেছো সেটা ছিল মূলত পরিচিতি পর্ব, তবুও সেখানে আমি মনোবিজ্ঞানের কিছু বিষয় নিয়ে আলোচনা করেছিলাম শুরু নিয়ে। আজও আমি শুরু থেকে শুরু করবো মনোবিজ্ঞানের বিষয়বস্তু নিয়ে। তার আগে আমরা আবার সংজ্ঞাটা একটু পর্যালোচনা করে দেখি শিক্ষার্থীরা। মনোবিজ্ঞানের ইংরেজি প্রতিশব্দ সাইকোলজি, এটি গ্রিক শব্দ। এটিকে বিশ্লেষণ করলে সাইকি এবং লগসে দুটো ভাগে ভাগ করা হয়। সাইকি শব্দের অর্থ হচ্ছে মন বা আত্মা এবং লগস শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিজ্ঞান। তাই আক্ষরিক অর্থে মনোবিজ্ঞানকে মন বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান বলা হয়ে থাকে। ঊনবিংশ শতাব্দীরও আগে যখন মনোবিজ্ঞান দর্শনশাস্ত্রের অংশ হিসেবে পরিগণিত হতো বা তখন আলোচনা করা হতো, সেই সময় মন বা আত্মাকে বা চেতনাকে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে ধরা হতো। পরবর্তীতে আধুনিক মনোবিজ্ঞানের যখন সূত্রপাত হয় সেই সময় থেকে মনোবিজ্ঞানের বিষয়বস্তুতে আচরণের সাথে মানসিক প্রক্রিয়াও সম্পৃক্ত হয়ে যায়। তার আধুনিক মনোবিজ্ঞান বলছে যে মনোবিজ্ঞান হচ্ছে মানুষ এবং অন্যান্য প্রাণীর আচরণ ও বিজ্ঞানসম্মত পর্যালোচনা। মনোবিজ্ঞানের ভিত্তি গড়ে উঠেছে মূলত দর্শন এবং শারীরবিদ্যাকে ভিত্তি করে। অর্থাৎ মনোবিজ্ঞানের এই সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা দেখতে পাই যে এখানে রয়েছে আচরণ, মানসিক প্রক্রিয়া, মানুষ এবং অন্যান্য প্রাণী এবং বিজ্ঞান। আজকে আমরা শিক্ষার্থীরা দেখব যে মনোবিজ্ঞান আসলে কী নিয়ে আলোচনা করে বা মনোবিজ্ঞানের বিষয়বস্তু সমূহ কী কী। মনোবিজ্ঞানের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে আমরা দেখি যে আচরণ মনোবিজ্ঞানের মূল বিষয়, কিন্তু বিষয়বস্তুর আসল প্রধান বিষয় যেটা সেটা হচ্ছে আচরণ। অর্থাৎ আমরা আসলে বলছি যে মন সম্পর্কিত বিজ্ঞান বা আত্মা সম্পর্কিত বিজ্ঞান, তো মন বা আত্মা বিষয়টি তো আসলে ধরা বা ছোঁয়া যায় না এমন একটা অদৃশ্য বিষয়, সেটিকে আমরা কীভাবে ব্যাখ্যা করব, বিশ্লেষণ করব। আসলে আমরা আমাদের ভিতরে যে মানসিক প্রক্রিয়া, যে অভ্যন্তরীণ যে বিষয়গুলো আছে সেগুলো কিন্তু আমরা আমাদের আচরণের মাধ্যমে প্রকাশ করি। মন বলতে আসলে যেটা বোঝায় আমরা সেটি হচ্ছে আসলে এক ধরনের স্নায়বিক প্রক্রিয়া, যার মূল বা আসল কেন্দ্রস্থল হচ্ছে মস্তিষ্ক। অর্থাৎ মস্তিষ্কই কিন্তু আমাদের সব কর্মকাণ্ড পরিচালিত করছে। শিক্ষার্থীরা, যে আচরণটা কী? আচরণ হচ্ছে আমরা যা কিছু করি, মানুষ যা কিছু করে তাই হচ্ছে আচরণ। অর্থাৎ উদ্দীপকের উপস্থিতিতে প্রাণীদেহে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয় সেটি হচ্ছে আচরণ। শুধু উদ্দীপকের উপস্থিতি থাকলেই হবে না, সেটা স্নায়বিক প্রক্রিয়াও, স্নায়ুতন্ত্রের প্রক্রিয়াও সম্পৃক্ত থাকতে হবে, অর্থাৎ স্নায়ুতন্ত্রও উদ্দীপিত হতে হবে এবং সেই উদ্দীপনার ফলে প্রাণীদেহ যে প্রতিক্রিয়া দেখাবে সেটি হচ্ছে আচরণ। তাহলে আমাদের আচরণটাকে আমরা একটু বিশ্লেষণ করি বা ব্যাখ্যা করি যে আচরণটা কয় প্রকার। আচরণ কয়েক ভাগে ভাগ করছেন বিজ্ঞানীরা। বলছেন যে সামগ্রিক আচরণ ও খণ্ডিত আচরণ, বলছেন যে ঐচ্ছিক আচরণ ও অনৈচ্ছিক আচরণ, এরপর বলছেন যে বাহ্যিক আচরণ ও অভ্যন্তরীণ আচরণ। তোমরা এখন এই মুহূর্তে যারা আমাকে দেখছো তারা আমাকে আমার আচরণটাকে বিশ্লেষণ করলেই তোমরা আচরণের প্রকারভেদগুলো সম্পর্কে খুব ভালো একটা ধারণা তোমাদের মধ্যে হয়ে যাবে। এই যেমন আমি তোমাদের সামনে এখন মনোবিজ্ঞান সম্পর্কে বক্তব্য প্রদান করছি, তোমরা যদি বিষয়টিকে একক বিশ্লেষণ হিসেবে ব্যাখ্যা করো যে সামগ্রিকভাবে যে মনোবিজ্ঞানের ম্যাডাম মনোবিজ্ঞান সম্পর্কে বক্তৃতা দিচ্ছেন, পুরো বিষয়টাই হচ্ছে সামগ্রিক আচরণ। আমি তোমাদের সামনে এখন বক্তৃতা প্রদান করছি, এটি হচ্ছে সামগ্রিক আচরণ। তোমরা যখন আমার আচরণটিকে খণ্ড খণ্ডভাবে বিশ্লেষণ করবে, যেমন আমি যে কথাটা বলার সময়, এই যে কথা বলার সময় আমার হাত নড়ছে, আমার মাথা নড়ছে, আমার চোখের পলক হচ্ছে, আমার মুখের মাংসপেশি সংকোচন প্রসারণ হচ্ছে, এই যে আমার শরীরের যে আচরণগুলিকে যদি আমি খণ্ড খণ্ডভাবে এভাবে বিশ্লেষণ করি সেটিকে বলছে খণ্ডিত বা আণবিক আচরণ। এরপর হচ্ছে ঐচ্ছিক আচরণ এবং অনৈচ্ছিক আচরণ। প্রাণী যা ইচ্ছাকৃতভাবে করে বা মানুষ বা আমরা যা ইচ্ছাকৃতভাবে করি সেটাই হচ্ছে ঐচ্ছিক আচরণ। যেমন হাঁটা চলা, কথা বলা, খাওয়া, এগুলো হচ্ছে ঐচ্ছিক আচরণ। অনৈচ্ছিক আচরণ, যে আচরণগুলো আমাদের ইচ্ছাকৃত নয়,
অর্থাৎ শরীরের অভ্যন্তরে সংঘটিত হচ্ছে, যেমন শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, হৃৎপিণ্ডের ক্রিয়া, এগুলো হচ্ছে অনিচ্ছিক আচরণ। বাহ্যিক আচরণ, বাহির থেকে যা পর্যবেক্ষণ করা যায়, বাহির থেকে তোমরা যে আচরণগুলি দেখছো আমার, সেটা হচ্ছে বাহ্যিক আচরণ। আর অভ্যন্তরীণভাবে সময় শরীরের ভিতরে যে সংঘটিত হচ্ছে যে প্রক্রিয়াগুলি, সেগুলি হচ্ছে অভ্যন্তরীণ আচরণ। তা ওই যে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া, হৃৎপিণ্ডের ক্রিয়া, এগুলো হচ্ছে অভ্যন্তরীণ আচরণ। এরপর হচ্ছে আচরণের বিষয়বস্তু, মনোবিজ্ঞানের বিষয়বস্তু আচরণের পরে যে মানসিক প্রক্রিয়া, আমাদের অভ্যন্তরীণ যেসব প্রক্রিয়া রয়েছে, চিন্তন, শিক্ষণ, আবেগ, বুদ্ধি, এগুলো হচ্ছে আমাদের মানসিক প্রক্রিয়া। মনোবিজ্ঞান এই মানসিক প্রক্রিয়াগুলো নিয়ে আলোচনা করে। এই বিষয়গুলো আমাদের আসলে আমাদের অনেকবার আমাদের সামনে আসবে, আমার মনোবিজ্ঞানের প্রতিটা অধ্যায় যখন আসবো বিভিন্নভাবে তোমাদের সামনে বিশদভাবে এই বিষয়গুলো আসবে, তখন আরও অনেক বড়োভাবে বিষয় বড়ো করে বিষয়গুলো তোমাদের সাথে আলোচনা করা যাবে। আজকে দেখবো আমরা মনোবিজ্ঞান আর কী কী বিষয় নিয়ে আলোচনা করে। আমি সংক্ষেপে তোমাদের পয়েন্টগুলো এখানে লিখে রেখেছি যে শিক্ষণ, শিক্ষণের মাধ্যমে জীব পরিবেশের সাথে তার সামঞ্জস্য বিধান করে। শিক্ষণ কী, শিক্ষণের তত্ত্ব, শিক্ষণের শ্রেণীবিভাগ, শিক্ষণের মতবাদ, এই সমস্ত বিষয়, শিক্ষণের প্রকারভেদ, এগুলি মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে আলোচনা করা হয়ে থাকে। ব্যক্তিত্ব, তোমার সকল আচরণের সামগ্রিক রূপ বা ব্যক্তির আচরণের সামগ্রিক রূপই হচ্ছে ব্যক্তিত্ব। এই ব্যক্তিত্বের গঠন, ব্যক্তিত্বের প্রকারভেদ, ব্যক্তিত্বের মতবাদ, সব কিছুই মনোবিজ্ঞানের বিষয়বস্তু। আমরা যখন পরবর্তী অধ্যায়গুলিতে যাব তখন এই ব্যক্তিত্ব সম্পর্কে আমরা আরও বিশদভাবে আলোচনা করব। এরপর হচ্ছে বুদ্ধি, বুদ্ধি কী, আমরা আইকিউ নির্ণয় করে থাকি, তোমরা অনেকেই শুনে থাকো যে বুদ্ধাঙ্ক নির্ণয় করা, এই বুদ্ধাঙ্ক সম্পর্কে ধারণা, বুদ্ধি প্রতিবন্ধিতা কী, বুদ্ধি শ্রেণী বিভাগ, তারপর বুদ্ধি এই কীভাবে বুদ্ধি নির্ণয় করা হয়, এই সমস্ত বিষয় এই মনোবিজ্ঞানের বুদ্ধি বিষয়ে মনোবিজ্ঞানের বিষয় হিসেবে আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে স্মৃতি এবং বিস্মৃতি, আমরা যা কিছু শিখি তা সঠিকভাবে যখন পুনরুৎপাদন করি সেটা হচ্ছে স্মৃতি। স্মৃতির মাধ্যমে আমরা পরিবেশ এবং সমাজের সাথে আমাদের সব কিছু স্মরণে রাখার চেষ্টা করি। এই স্মৃতি কী, স্মৃতিকে উন্নত করার কৌশল, স্মৃতির প্রকারভেদ, আমরা কেন ভুলে যাই, বিস্মৃতি কী, কেন ভুলে যাই বা স্মৃতিকে কীভাবে উন্নত করা যায়, এগুলো মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। অন্তঃক্ষরা গ্রন্থি, আমাদের শরীরে বিভিন্ন গ্রন্থি রয়েছে, গ্ল্যান্ড, এই গ্রন্থি থেকে যে রস খরিত হয় সে হরমোনের প্রভাবে আমাদের শরীরের আচরণ এবং হরমোনগুলি আমাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়ায় কতটুকু প্রভাব বিস্তার করে বা কীভাবে প্রভাব বিস্তার করে, এই গ্রন্থির প্রভাবে আমাদের কী কী পরিবর্তন হয় আমাদের শরীরে, সেগুলি মনোবিজ্ঞান আলোচনা করে। আমার এইসব বিষয় নিয়ে পরবর্তীতে বিশদভাবে আলোচনা হবে। এরপর হচ্ছে স্নায়ুতন্ত্র, শুরুতেই বলেছি স্নায়ুতন্ত্রের কথা, যে স্নায়বিক প্রক্রিয়ার কথা, যে পঞ্চেন্দ্রিয় থেকে শুরু করে চক্ষু, কর্ণনাশিকা, জিহ্বা ও ত্বক, এই প্রান্তীয় স্নায়ুতন্ত্রের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের সাথে সম্পৃক্ত হয়ে বাইরে যে উদ্দীপনা আমরা গ্রহণ করি সেই উদ্দীপনার সাথে অন্যান্য আমাদের আচরণ এবং মানসিক প্রক্রিয়ার ক্ষেত্রে কতটুকু বা কীভাবে প্রভাব ফেলছে বা কতটুকু প্রভাব পড়ছে, সেগুলি বিষয়ে মনোবিজ্ঞানের বিষয়বস্তু হিসেবে আলোচনা করা হয়ে থাকে। এরপর হচ্ছে সংবেদন ও প্রত্যক্ষণ, সংবেদন ও প্রত্যক্ষণের সাহায্যে আমরা বাইরের পরিবেশের সাথে আমাদের যে একটা সম্পৃক্ততা ঘটে, যে সেই সংবেদন এবং প্রত্যক্ষণ নিয়ে মনোবিজ্ঞান আলোচনা করে। সংবেদন কী, সংবেদন সমতল বা সংবেদন সীমা, প্রত্যক্ষণ কী, ভ্রান্ত প্রত্যক্ষণ কী, প্রত্যক্ষণ সংগঠনের নীতিসমূহ, এগুলো মনোবিজ্ঞানের বিষয়বস্তু। আমরা পরবর্তীতে এটি একটি অধ্যায় আবার আসবে, সংবেদন এবং প্রত্যক্ষণ, তখন আমরা সেই অধ্যায় এগুলো নিয়ে আরও বিশদভাবে আলোচনা হবে, মনোবিজ্ঞান সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করে। এরপর বলছি আচরণের অস্বাভাবিকতা, যা কিছু স্বাভাবিক নয়, স্বাভাবিকের বাইরে যা কিছু তাই হচ্ছে অস্বাভাবিক। যে আমরা যা কিছু তোমাদের যেসব আচরণ আমাদের কাছে স্বাভাবিক মনে হয় সেগুলো তো স্বাভাবিকই, তাই না? আর যে আচরণগুলো অস্বাভাবিক, যা স্বাভাবিক নয়, মনোবিজ্ঞান এই অস্বাভাবিক আচরণ নিয়ে আলোচনা করে। এই অস্বাভাবিক আচরণগুলো কী, কীভাবে মানুষের অস্বাভাবিক, কেন মানুষ অস্বাভাবিক আচরণ করে, যে কারণ অনুসন্ধান করা হয় মনোবিজ্ঞান এইসব বিষয় নিয়ে আলোচনা করে। শিল্পক্ষেত্রে আচরণ, শিল্পক্ষেত্রে আচরণ, যে শিল্প কারখানায় শিল্প মালিকের সাথে সম্পর্ক, শিল্পের কীভাবে উৎপাদন বাড়ানো যায়, কীভাবে কর্মীদের মধ্যে মানসিক দৃঢ়তা বা মনোবল বাড়ানো যায়, কীভাবে শিল্পক্ষেত্রে কর্ম পরিবেশ উন্নত করা যায়, সেগুলো শিল্পক্ষেত্রে
আলোচনা মানবিক শিল্প মনোবিজ্ঞান বা শিল্প ক্ষেত্রে আলোচনা এই সমস্ত বিষয়ে মনোবিজ্ঞান আলোচনা করা হয়ে থাকে। শিক্ষাক্ষেত্রে আচরণ, শিক্ষাক্ষেত্রে শিক্ষার্থীর আচরণ কীরকম হবে, শিক্ষা প্রতিষ্ঠানের কীরকম হওয়া উচিত, শিক্ষক শিক্ষার্থীর সাথে সম্পর্ক কীরকম হওয়া উচিত, কীরকম হলে শিক্ষকটা মানে খুব ভালোভাবে একজন শিক্ষার্থী শিক্ষা অর্জন করতে পারবে, সেসব বিষয়ে মনোবিজ্ঞানে আলোচনা করা হয়ে থাকে। শিশু আচরণ, শিশুর সামাজিক পারিবারিক এবং সামাজিক পরিবেশে কী ধরনের আচরণ করছে, তার গঠন, তার মনোভাব, তার মূল্যবোধ, তার পিতামাতা এবং পরিবারের অন্যান্য সদস্যদের ভূমিকা তার আচরণের ক্ষেত্রে, সেগুলি মনোবিজ্ঞানের বিষয় হিসেবে আলোচনা করা হয়, মনোবিজ্ঞানের বিষয়বস্তু। এরপর আসছে উপদেশ ও নির্দেশনা। আমরা আমাদের জীবনে অনেক সময় বিভিন্ন সংকটময় পরিস্থিতির সম্মুখীন হই, অর্থাৎ আমি কী ডিসিশন নিব বা কী সিদ্ধান্ত নিব, কী করবো, এমন অনেক বিষয়ে আমরা আসলে সিদ্ধান্তহীনতায় ভুগি। সেই সময় কাউন্সিলিং সাইকোলজিস্টরা উপদেশ এবং নির্দেশনা নিয়ে আমাদের সামনে উপস্থিত হন, অর্থাৎ তারা উপদেশনা নির্দেশনার মাধ্যমে আমাদেরকে সংকটময় সময়টা কীভাবে কাটাতে হবে সেগুলো সম্পর্কে ধারণা দিয়ে থাকেন, মনোবিজ্ঞানে এগুলো নিয়ে আলোচনা করা হয়ে থাকে। এরপর সর্বশেষ যে পয়েন্টে আমি দেখছি, এখানে লিখে রেখেছি, সেটি হচ্ছে প্রাণীর আচরণ। মানুষ, শুরুতেই বলেছিলাম যে মনোবিজ্ঞানে যে মানুষ এবং অন্যান্য প্রাণীর আচরণ নিয়ে আলোচনা করা হয়, যে মানুষের যে আচরণগুলি পর্যালোচনা করছে বা আলোচনা করছে, সেই যে সমস্ত বিষয় বা গবেষণা প্রাণীর উপর পরিচালনা করা একটু জটিল ও ঝুঁকিপূর্ণ হয়ে যায়, সেক্ষেত্রে প্রাণীর আচরণ, প্রাণীর উপর গবেষণা করা হয়, তো প্রাণীর আচরণ পর্যবেক্ষণ করে মানুষের আচরণ সম্পর্কে একটা আনুমানিক একটা ধারণা নেওয়ার চেষ্টা করা হয়। শিক্ষার্থীরা, তোমরা দেখলা যে এতক্ষণ যে বিষয়গুলো আমি এখানে বলেছি সংক্ষিপ্ত আকারে, এগুলোই হচ্ছে মনোবিজ্ঞানের বিষয়বস্তু। অর্থাৎ আমরা যখন এই বিষয়টা নিয়ে আরও বিশদভাবে আলোচনা করবো, তখন দেখবে এগুলো অনেক ব্যাপকভাবে তোমাদের সামনে উপস্থিত হচ্ছে, তোমাদের কাছে বিষয়টাকে অনেক ভালো লাগবে। অর্থাৎ সবশেষে এই বিষয়বস্তু আলোচনা শেষে একটা সংক্ষিপ্তভাবে তোমাদেরকে আবারও বলছি যে মনোবিজ্ঞান আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। অর্থাৎ তুমি একটা মানুষের আচরণকে যতটা ভালোভাবে পর্যবেক্ষণ করতে পারবে, তাহলে তুমি সেই মানুষটিকে তত বেশি ভালোভাবে বুঝতে পারবে। তাহলে সেই মানুষ কোনো কাউকে যদি ভালোভাবে বুঝতে চাও, তাহলে আচরণ সম্পর্কে আগে আমাদেরকে জানতে হবে, আমাদের আচরণটা কী, আচরণের প্রকারভেদগুলো কী, মানসিক প্রক্রিয়াগুলো কী, তাহলে কিন্তু আমরা কোনো একটি মানুষকে, তার মানুষকে বিভিন্নভাবে পর্যবেক্ষণ করতে পারবো, মূল্যায়ন করতে পারবো। শিক্ষার্থীরা, তোমরা যারা নতুন ভর্তি হয়েছ একাদশ শ্রেণী, তাদের উদ্দেশ্যে বলছি, তোমরা আপাতত এখন সবাই একটু একটু লেখাপড়া শুরু করেছো, আমার যেমন হয় তোমরা বইপত্র সংগ্রহ করে দাও, সংগ্রহ করে একটু পড়াশোনা শুরু করো। পড়াশোনা শুরু করলেই, বাসায় বসে পড়াশোনা শুরু করলেই দেখবে বিষয়গুলো অনেক সহজ। আশা করি তোমরা মনোযোগ সহকারে বাসায় পড়াশোনা করবে। তোমাদের সর্বাঙ্গীণ সুস্থতা এবং মঙ্গল কামনায় আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।